এভরিওয়ান, তোমরা লাস্ট ব্লগে দেখেছিলে আমরা ছিলাম রানাগাঁও। তারপর সেখান থেকে বেরিয়ে লামাহাটা হয়ে আমরা যাচ্ছি আমাদের আজকের ঠিকানা মিমটি গার্ডেন। ব্লগগুলো এখনো না দেখলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারো। এখানে রাস্তা মেঘে মেঘে একদম ঢেকে গেছে, যা জার্নিটাকে আরো মায়াবী করে তুলছে। আমরা যেন মেঘের রাজ্যে এসে পড়েছি মনে হচ্ছে। রাস্তাটা লামাহাটা থেকে প্রায় 33 কিলোমিটার ভায়া পেশক রোড হয়ে ঘুম লেপচা জগৎ হয়ে সোজা চলে যাচ্ছে মিমটি গার্ডেন। এখান থেকে রাইট সাইডে আরো 7 কিলোমিটার যেতে হবে, আর লেফটে গেলে আসবে সীমানা, পশুপতি ফটক এইগুলো। এখান থেকে রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে, আর রাস্তার হালও বিশেষ একটা ভালো নয়, তাই বর্ষা এলে বি কেয়ারফুল। এখানের ভিউটা দারুণ, যেদিকে দু চোখ যায় শুধু সবুজ আর সবুজ। তবে রাস্তা বেশ স্টিফ, আর অবস্থা তো দেখতেই পাচ্ছ। দুটো বড় বড় খাট আর অনেক জানলা। এটা বাথরুম, আর এটা একটা ব্যালকনিও আছে। যেদিকে তাকাবে দারুণ ভিউ। এটা নিচের প্রথম ভিউ, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল, আর এখানেও বড় বড় জানলা যা থেকে সমান সুন্দর দৃশ্য দেখা যায়। এটা বাথরুম, আর এইটা অন্য রুম, যাতে একটা ডবল বেড রয়েছে, আর এটার বাথরুমটা সব থেকে বড়। চলে এসেছি লাঞ্চ করতে, ডাইনিং রুমটাও বেশ সাজানো ছিমছাম ভাবে। ভাত ডাল আর মাছের ঝোল খেয়ে বেরিয়ে পড়লাম, যদিও সন্ধে নেমে আসছে তাই বেশিক্ষণ ঘুরতে পারবো না।
এখানের রাস্তার ঢালটা দেখো একবার জাস্ট, আর পাহাড়ের ঢালে ঢালে যেগুলো দেখছো এটাই চা বাগান। আমি তো অবাক হচ্ছি একটা জিনিস ভেবেই যে এরা এত ঢালে দাঁড়িয়ে চা পাতা তোলে কি করে। নিম টি গার্ডেন দার্জিলিং থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রাম সিলেভেন থেকে প্রায় 5000 ফুট উঁচুতে। এখান থেকে আশেপাশের পাহাড়, চা বাগান ও কাঞ্চনজঙ্ঘার এক চমৎকার ভিউ পাওয়া যায়। এখান থেকে ভিউটা দেখো জাস্ট, এটা একটা জাস্ট র্যান্ডম জায়গা, একটুখানি দাঁড়িয়ে গেছিলাম আর সেখানেই কি অসাধারণ ভিউ, তাই না? পাহাড়ের খাজে মেঘেরা খেলা করছে। এবার রাত হয়ে গেছে আর শুরু হয়েছে বৃষ্টি, যদিও বর্ষায় এটাই স্বাভাবিক। এর মধ্যেই চা সহ চলে এসছে ভেজ পকোড়া। এবার সবাই একটু আড্ডা মেরে নি, কালকে তো আবার বাড়ি ফিরতে হবে। ডিনার রেডি, গরম গরম রুটি, স্যালাড আর চিকেন কষা, জাস্ট পারফেক্ট। গুড নাইট। গুড মর্নিং, আজকে ট্রিপের শেষ দিন তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। নিচে একটা নদী আছে যেটা বেশ সুন্দর দেখতে, কিন্তু এখানে লোকালসরা বলল বৃষ্টির জন্য রাস্তার অবস্থা নাকি বেহাল, তাই আর যাওয়ার সাহস করলাম না। চলে এলাম চা বাগান দেখতে। রাস্তার পাশেপাশেই চা বাগান, সবার জন্য খোলা, তবে গাছের যাতে কোনো ক্ষতি না হয় সে ব্যাপারে কেয়ারফুল থাকাটা কিন্তু আমাদেরই দায়িত্ব। হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। চলে এলাম ব্রেকফাস্ট করতে, ছিল বয়েলড এগ, নান আর আলুর তরকারি। খেয়ে দেয়ে নিয়েই বেরিয়ে পড়েছি, এবার ফিরবো মিরিক হয়ে। পৌঁছালাম সীমানা ভিউ পয়েন্ট, বাট মেঘের জন্য কোনো ভিউই দেখা যাচ্ছে না। মেঘ সরতেই মানেভঞ্জন আর সান্দাকফু ট্রেক রুটের একটা অসাধারণ ভিউ দেখতে পেলাম। এই জায়গাটা হলো নেপাল। এটা বর্ডার এরিয়া হওয়ার জন্য এখানে রাস্তাগুলো ইন্ডিয়ায় হলেও আশপাশের জায়গাগুলো কিন্তু নেপাল, সেই জন্য এখানে নির্ভয়েই বিনা পাসপোর্টে চলে যাওয়া যায় ভিন দেশে। আবার বেরিয়ে গেছি, দূরে দেখা যাচ্ছে গোপালধারা টি এস্টেট। পৌঁছে গেলাম, এখানেই সারবো লাঞ্চ। নিয়ে নিলাম এগ ওয়াই ওয়াই আর চিকেন মোমো, এখানের মোমো কিন্তু বেশ ভালো।
এবার আস্তে আস্তে যত নিচে আসছি মনটা খারাপ হচ্ছে। রাস্তায় পড়লো মিরিকের ফেমাস সুমেন্দু লেক, যেটা আমরা মিরিক লেক নামেই জানি, যদিও নেমে দেখার টাইম নেই এখন, তাই বাইকে বসেই দেখলাম আর কি। এটাই আমার এই ট্রিপের লাস্ট পিকচার পারফেক্ট ভিউ। কাল থেকে আবার ইট কাঠের জঙ্গলে হারাতে হবে। ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে খুব তাড়াতাড়ি। ততদিন স্টে ব্লেসড, স্টে সেফ অ্যান্ড এনজয় ইউর লাইফ। টাটা।